হাজারা বেগম আপনি লিখেছেন, হিন্দু স্বামী স্ত্রী একত্রে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলে কি তাদের পুনরায় বিয়ে করতে হবে? স্বামী স্ত্রী যদি অমুসলিম হন এবং তারা উভয়ে একত্রে কালিমা পড়ে যদি ইসলাম গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে তারা তাদের পুনরায় বিয়ে করার প্রয়োজন হবে না, তাদের বিয়ের উপরে তারা বহাল থাকবেন, অমুসলিম অবস্থায় যে বিয়ে হয়েছে সেটার উপরে তারা বহাল থাকবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা স্বামী স্ত্রী একসাথে ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে তিনি পুনরায় বিবাহ করিয়েছেন। ছেলে মেয়ের বিয়ে না দিয়েও তাদের সম্পর্কের খাতিরে ব্যয় ব্যয়ন বানায়, তাহলে কি গুনাহ হবে? এবং পরবর্তীতে নিজ ছেলে মেয়েকে সেই পরিবারে বিয়ে দিতেই হবে কি না? না, এমন কোনো কথা নেই। আর এ ধরনের ব্যয় ব্যয়ন বানানো এটা গুনাহের দুয়ারকেও মুক্ত করে। বিধায় পর্দার যে বিধান আছে, মাহরাম নন মাহরামের যে ব্যাপার আছে সেটি মাথায় রেখে আপনার এ ধরনের পরপুরুষ পরনারী যিনি মাহরাম নন গায়ে মাহরাম তার সাথে এরকম তথাকথিত ব্যয় ব্যয়ন বা কোনো সম্পর্ক এটা করা জায়েজ নয়, মানে মৌখিক সম্পর্কও করা জায়েজ নয়, কারণ এগুলো অপ্রয়োজনে। নারী পুরুষ যদি গায়ে মাহরাম হন তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে তারা একে অন্যের সাথে কথা বলতে পারেন, লেনদেন করতে পারেন, সেটা প্রয়োজনে, এটা অপ্রয়োজনীয় হওয়ার কারণে এটা করবেন না। আর যদি কেউ এটা করে না তাহলে তার মানে এই নয় যে পরবর্তীতে সন্তান বিয়েই দিতে হবে, ব্যয় ব্যয় হতেই হবে, এমন কোনো কথা নেই।